কারাগারে বন্দী নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জেলার ব্যবসায়ী রতন ভট্টাচার্য সহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নির্যাতিত বন্দীর স্ত্রী। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে মামলাটি গ্রহণ করে পিবিআইকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বাদী ঝর্ণা রানী দেবনাথ উল্লেখ করেন, রতন ভট্টাচার্যের দায়ের করা মামলায় স্বীকারোক্তি আদায় করতে আসামিরা পরস্পর যোগসাজশে কারাবন্দী ব্যবসায়ী রূপম কান্তিনাথকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন এবং ইনজেকশনের মাধ্যমে নেশাজাতীয় দ্রব্য পুশ করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।